ভাবে ছোট ভাই বন্ধুদেরকে বলবো, সহযোদ্ধাদের বলবো, আপনারা সবাই বাংলাদেশ ছাত্রলীগের পতাকা তালে সবাইকে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাবেন। এই পত্রে আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করে এবং মাহমুদুল হাসান তুষার চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের এর প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ ছাত্রলীগে এই পত্রে, এবং আমাদের সভাপতি রেজানুল হক সুবন ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাইয়ের কাছে বিনীতভাবে আহ্বান করব, আপনারা সঠিকভাবে তদন্ত করবেন। আমাদের চাইতে সঠিক ছাত্রলীগ এই চট্টগ্রাম কলেজে কেউ চর্চা করেনি। দীর্ঘ পথ পরিক্রমায় আজকে আমি সাধারণ সম্পাদক হয়েছে, দীর্ঘ পথ আদর্শ ধারণ করে, নীতি আদর্শকে বুকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেছে। আমাদের চাইতে এভিডিয়েন্সের আর প্রমাণ নেই। সেই এই মুষ্টি কয়েক হেউ প্রতিপন্নকারী ষড়যন্ত্রকারী জামাত বিএনপির সন্তানদের সেই ব্লেমকে আপনারা প্রশ্রয় দিবেন না। আজকে মাহমুদুল হাসান তুষার মুজিব শনিক যদি আজকে ক্লান্ত হয়ে পড়ে, আরও দেখবেন আপনাকে নিয়ে কথা বলা হবে, আপনার চরিত্র হনন করা হবে। সেই চরিত্র হননের রাজনীতি আমরা বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাস রচনা করে আমরা ইতিহাস লিখি না। এই জন্য মাহমুদুল হাসান তুষার চট্টগ্রাম কলেজের ইতিহাসে ইতিহাসে ইতিহাস রচনা করে গেছে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের মধ্যে ইতিহাস রচনা করবে। এই ইতিহাসে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সবাইকে আবারও ধন্যবাদ এবং আজকে উপস্থিত হওয়ার জন্য সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মাহমুদুল হাসান তুষারের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।